এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ হয়েছে। আই অ্যাম ভেরি এক্সাইটেড। হাই বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে কালী পূজা, তাই একটু সকাল সকাল উঠে পড়লাম। অনেক কাজ আছে, কাজগুলো সারতে হবে। তো এখন প্রথম কাজ হচ্ছে উঠে বিছানাটা গুটোতে হবে। তো বিছানাটা গুটিয়ে নিই, তারপর বাইরে বেরোই, দেখি কি কাজ আছে। এখন ঠান্ডা পড়েছে, তাও মশারি না টাঙালে হয় না, কারণ মশার এত উৎপাত আর চারিদিকে ডেঙ্গু হচ্ছে, সেই জন্য মশারি টাঙিয়েই ঘুমোতে হয়। আর আমার ডেলি কাজ হচ্ছে বিছানা নিজেই পাততে হয়, আবার নিজেকেই গুটিয়ে তুলতে হয়, কারণ বাড়িতে তো আর কেউ নেই যে বিছানা পেতে দেবে বা তুলে দেবে। তাই নিজের কাজ নিজেকে করাই ভালো, তাই নিজের কাজ আমি নিজেই করার চেষ্টা করি। এবং আমার নিজের হাতের কাজ আমার বেশি পছন্দ লাগে অন্য কারো কাজের থেকে। অন্ততপক্ষে বিছানা বিছানো, তারপর তোমার জামা কাপড় ধোয়া, জুতো ধোয়া, এসব কাজগুলো আমার নিজে হাতে করতে বেশি ভালো লাগে, কারণ কারো হাতের করে দেওয়া সেটা আমার ঠিক পোষায় না। ভাতের সঙ্গে যদি একটু শাক না হয় তাহলে মানায় না। তাই হাট সামনেই আছে, তো হাটে শাক আনতে যাচ্ছি, দেখি পাওয়া যায় কি না। শাক পেয়েছি, পালং শাক নিল 10 টাকা আঁটি। এখন নতুন শাক খেতে দারুন। সকাল সকাল চলে এসছে ভাইপু আমার কাছে, আমার কাছে থাকবে এখন। আর মা এখন কাজ করছে, তাই দিয়ে চলে গেল ঘুম থেকে উঠে, কোনো কাজ হয়নি আমার। আর এদিকে ভাইপুকে নিয়ে এখন গল্প করে বসে থাকো। লে বল, এদিকে বল, বল কি বলি বল। এতক্ষণ ভাইপোকে নিয়ে বসেছিলাম, দিয়ে দাঁত মাজা হয়নি, তাই এখন দাঁত মাজছি। দাঁত মেজে চা বানাতে হবে, দিয়ে খেতে হবে। চায়ের জন্য জল মেপে নিচ্ছি, কারণ আমি একা চা খাবো, বোন তো চা খাবে না, তাই বেশি জল দিলে হবে না, তাই পরিমাণ মতো জলটা দিলাম। এবার গ্যাসটা ধরাতে হবে। গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার গ্যাসটা ধরানোর পর সসপ্যানটা গ্যাসের উপরে বসিয়ে দিই। আর এদিকে আদাটা একটু থেঁতলে নিতে হবে, কারণ আদা দিলে লাল চায়ে ভালো লাগে। তো আদাটা থেঁতলে নিলাম। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, একটু জলটা ফুটলো দিয়ে। তারপর চিনির পর পরিমাণ মতো চা পাতা দিয়ে দিলাম। এবার আমাদের চা ফুটে গেছে, চা তো ফুটে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এবার চাটাকে ঢেলে নিচ্ছে একটা গ্লাসে। তারপর ঢেলে নেওয়ার পর ওই বিস্কুট নিয়ে নিই, দিয়ে খাবো। চাটা দারুণ টেস্ট হয়েছে, খেয়ে দেখলাম। আর তোমাদের যদি আমার হাতের চা খেতে ইচ্ছে করে তো অবশ্যই কমেন্টে বলবে, যদি সময় পায় তাহলে অবশ্যই বানিয়ে খাওয়াবো, নইলে খেতে গেলে আমার বাড়িতে আসতে হবে, আর নইলে তোমাদের বাড়িতে ইনভাইট করতে হবে আমাকে। চাল শেষ হয়ে গেছে, তো কালকে চালটা এনেছে, এখনো ঢালা হয়নি, ব্যাগে ভর্তি ছিল, তো আমাকেই ঢালতে হবে, কারণ বাড়িতে তো আর কেউ নেই, তাই
সময় পেলাম এখন, তাই চালটা ঢেলে রাখছি। এই বালতিটাতে মনে হচ্ছে সম্পূর্ণ চালটা আঁটবে না, তাই আমাকে আর একটা বালতি নিতে হবে। এই বস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি তার একটাই কারণ, লেখাটা পড়ে দেখো, খেয়েও তৃপ্তি খায়েও তৃপ্তি, এই লেখাটার জন্যই তোমাদের সামনে বস্তাটা নিয়ে এলাম। এখন ঘড়িতে বাজে 10টা, সকাল থেকে কিচ্ছু খাইনি, কেবল চা বিস্কুটটাই খেয়েছি, খিদে পেয়ে গেছে, তরকারি হয়ে গেছে বোনের, তাই মুড়িটা বেড়ে নিচ্ছি। দিয়ে এবার কী তরকারি বানিয়েছে দেখি, বাঁধাকপির তরকারি বানানোর কথা ছিল, হ্যাঁ ঠিক বাঁধাকপির তরকারি বানিয়েছে। তো এখন বাঁধাকপির তরকারিটা অল্প করে নিয়ে নিই, তারপরে খেতে শুরু করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি খেতে বসে পড়লাম, তো তোমরা কেউ হিংসে করবে না, যদি কারো খাওয়ার ইচ্ছা করে তো অবশ্যই চলে আসবে, তাকেও খাওয়াবো। আর এদিকে ভাইপোকে নিয়ে এসছে জেঠুমা, তাই ভাইপো আমার সাথে কথা বলছে। ভাইপো তো মুড়ি খেতে পারবে না এখন, বাচ্চা। এখন বাজে 2:45, তো ভাত টাত খাওয়া দাওয়া করলাম, মোটামুটি ওই কটা হবে, 1:30, 1:30 সময় ভাত টাত খেয়েছি, তখন আর ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। দিয়ে ভাত টাত খেয়ে এখন রেস্ট করছি, 3টের সময় টিউশন পড়াতে যাব। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে ঘড়িতে 3টে বেজে গেছে, মোটামুটি 2:55 মতো বেজে গেছে, তো এবার আমি একটু রেডি হয়ে নিই, দিয়ে আমাকে টিউশন পড়াতে যেতে হবে। তো চলো আমি এখন রেডি হই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি দেখো রেডি হয়ে গেছি, এবার আমি টিউশন পড়াতে যাব, তারপর মোটামুটি ওই 4:30 নাগাদ চলে আসবো। এসে প্রচুর কাজ আছে, লাইট নিয়ে এসেছি, মানে চেন লাইটিং, সেগুলো লাগাতে হবে, মোমবাতি নিয়েছি, মোমবাতি লাগাতে হবে। তারপর তোমার সন্ধ্যাতে গ্যাস বেলুন নিয়ে এসেছি, সেটা উড়োবো, এখন অনেক কাজ আছে। তো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে মোটামুটি 4:30 দিকে, চলো। পুড়িয়ে চলে এলাম, এবার একটা গ্যাস বেলুন কিনে আনতে হবে, বোন বলছিল, তো গ্যাস বেলুনটা কিনে আনি, আর লাইটগুলো লাগাতে হবে, সেগুলো লাগাবো। তো বোনকে ডেকে আনি, তারপর দোকান যেতে হবে, দোকানে গিয়ে গ্যাস বেলুনটা কিনে আনতে হবে। তো এখন দোকানের দিকে যাই, গ্যাস বেলুন আর মোমবাতি এই দুটো কিনতে বাকি আছে, কিনে নিয়ে আসি। তো তোমরাও দেখতে থাকো। দোকান থেকে নিয়ে এলাম এই একটা গ্যাস বেলুন আর এই মোমবাতি, রাত্রে জ্বালাবো তখন দেখতে পাবে। তো এখন লাইটিং গুলো লাগাতে হবে, তো লাইটিং গুলো এখন লাগাই। চেনগুলো লাগানো কমপ্লিট হয়ে গেল, টেস্ট করে দেখবো আমি যে কেমন হলো, চেনগুলো লাগানো ঠিকঠাক জ্বলছে কি জ্বলছে না, কানেকশনটা এবার দেবো। চেনগুলো সব ঠিকঠাকই জ্বলছে, এবং যেই এলইডি লাইটটা লাগিয়েছি ওটাও ঠিকঠাক জ্বলছে, মানে সব ঠিকঠাকই আছে, দেখে কমেন্ট করো কেমন লাগছে। এখানে কালী পুজোর দিনে ভূত বানায়, ঠিক আছে, তো এখানে একটা দাদা আছে, যাদব দা বলে নাম, তো এই দাদা ভূত বানিয়েছে, ও একটা মানে বাড়ি বানিয়েছে এখানে, ওখানে ভূত বানিয়েছে, সবজি বাগান করেছে, তোমাদেরকেও দেখাচ্ছি, চলো, বলছে নাকি যে দারুণ হয়েছে, তো আমি দেখিনি এখনো যে কেমন হয়েছে, তো চলো দেখে আসি কেমন হয়েছে, তোমরাও দেখতে থাকো কেমন হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে দারুণ হয়েছে, আই অ্যাম ভেরি এক্সাইটেড। আর এখানে এই যে এই যে পিছনে দেখতে পাচ্ছ আশ্রমের মতো বাড়ি করেছে, আর এই যে পিছনে সব সবজি বাগান, এখন ভিডিওর মধ্যে দাদা আসেনি, তো এখন এই যে সবজিগুলো দাদা চাষ করেছে নিজে, এগুলো হচ্ছে পালং শাক, এগুলো মূলো, এগুলো ধনে পাতা, আরো অনেক কিছু লাগিয়েছে, যেদিকে বেগুন চারা লাগিয়েছে দেখা যাচ্ছে, যে বেগুন গাছগুলো জল দিয়েছে, দারুণ সুন্দর বানিয়েছে বাগানটা। ভূতটা তো সেই সুন্দর হয়েছে, সত্যি দাদার হাতের জবাব নাই। আর এদিকে পূজোর জন্য বোন আলপনা দিচ্ছে।
পেঁচি আমাদের পেঁচি আর এদিকে মুরব্বিতে বসে আছে এখানে চুপচাপ কাজকর্ম নাই ঘরেও কাজ নাই বাইরেও কাজ করবে না সন্ধে হয়ে গেছে এবার মোমবাতিগুলো ধরাতে হবে সেই জন্য বোন মোমবাতি ধরাচ্ছে আমিও ধরিয়েছি রব তলক কোই জিয়ে সাসমে ঝনকার হো তো দিয়ে জল উঠতে ঝাঁঝরো মে কঙ্গনো মে দিয়ে জল উঠতে আজা পিয়া जलते दिए मेरा नहीं है वो दिया जो जल रहा है मेरे लिए আমরা মোমবাতি জ্বালাচ্ছিলাম তা কত করতে মেজ বৌদি এলো তো মেজ বৌদিকে বললাম যে তুমিও মোমবাতি জ্বালাও আমাদের সাথে তাই মেজ বৌদি আমাদের সাথে সঙ্গ দিল বাড়িতে জ্বালিয়ে আসছে তা আমরা বললাম বলে আমাদের সাথেও জ্বালাও यूं बेगानी रोशनी में कब तलक कोई जिए सांसों में झनकार हो तो दिए जल उठते झांझरों में कंगन एक तो सिनेमैटिक शॉटे नीचे केमन लागछे बोलबो আর এটা আমরা যে বাড়িতে ভাড়া থাকি তার পাশের বাড়িতেই পুজোটা হচ্ছে বৌদিদের বাড়িতে এটা হচ্ছে গ্রাম্য দেবী তো প্রতি বছরই এখানে পুজো হয় এবছর নতুন করে প্রতিষ্ঠান করলো দিয়ে পুজো হচ্ছে এবার গ্যাস বেলুনটা জ্বালাবো সেই জন্য গ্যাস বেলুনেরটা ভালোভাবে খুলে নিচ্ছি যাতে ছিঁড়ে না যায় ভালোভাবে খুলতে হবে খুলতে পারছিলাম না তো অনেক কষ্ট মষ্ট করে খুললাম মানে আমি ভুলে গেছিলাম কেমনভাবে খুলতে হয় তারপর ভাইজিরা যারা ছিল তারা বললো যে কাকা এটাকে ভালো করে এদিকে ওদিকে হাওয়া মারো তাহলে অবশ্যই খুলে দেবে তাড়াতাড়ি তো দেখলাম হ্যাঁ তাড়াতাড়ি ওইভাবেই তাড়াতাড়ি খুললো দিয়ে এবার এটাতে কপুর লাগাতে হবে কপুরটা দেওয়ার পর আগুনটা দিতে হবে তো বোন বলছে আমি ধরাবো আমি বললাম দাঁড়া আমি আগে রেডি করে দিই তারপর তুই ধরাবি গ্যাস বেলুনটা বোন ধরাতেই পারছিল না মানে কপুরটা তা অনেক কষ্ট করে ধরালো শেষমেশ ধরেছে তো দেখা যাক এটা উড়ে কি উড়ে না অনেকটা তো মিস যায় তো তোমরাও দেখো যে এটা কি হয় ভাবছি তো উড়বে তো দেখা যাক উড়ে কি উড়ে না শেষমেশ বেলুনটা ধরলো তো এদিক ওদিক থেকে কাগজগুলো লেগে যাচ্ছিলো দিয়ে মনে হচ্ছিলো যে কাগজগুলোতে যদি আগুন ধরে যায় তাহলে তো গোটাই পুড়ে যাবে উড়বেই না সেই জন্য ভালোভাবে এদিক ওদিকে কাগজগুলো ছাড়িয়ে তারপর ধরলাম তো দেখছি হ্যাঁ এবার ভালোভাবে ফুলেছে এবং যেমন হওয়ার দরকার ততটাই হয়েছে এবার ছবি তুলছিলাম এরকমভাবে তো ছবি তুলতে তুলতে মানে বোন বলছে তোর ছবি তোলা হলো এবার আমার ছবি করা তুলে দে তো এবার বোনকেও দিলাম কোনো ছবি তুললো অনেকগুলো তোলার পর দেখা যাবে তারপর সেটা কী হয় উড়ে ফিরবে না একদম লুজভাবে ধরেছিলাম তা উঠছিল না তো উপর দিকে ঠেলে দিলাম তো হ্যাঁ উঠতে শুরু করেছে দারুণ আনন্দ লাগলো যদি না উঠতো তাহলে মনটা খারাপ হয়ে যেত দেখলাম না উঠলো যাই হোক সাকসেস হয়েছে তো তোমাদের কেমন লাগলো বলো যে গ্যাস বেলুনটা এনেছিলাম ওটা উড়িয়ে দিলাম তোমরা দেখতে পেলে আর আমরা এখন যাব একটা মন্দির এখানে দারুণ সুন্দর করেছে কালীটা প্রচুর ভালো করেছে প্যান্ডেলটা তো ওটার দিকে এখন যাব বৌদি বোন এখানে ভাইজি যারা আছে তারা সবাই যাবে এই যে সেতু তো দেখতে থাকো এই যে আর বোন সেজেছে তো ওখানে গিয়ে তোমাদেরকেও দেখাবো কত সুন্দর প্যান্ডেল করেছে আর ঠাকুরটা কত সুন্দর করেছে তো চলো আমরা ওদিকে যাই এগিয়ে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এইও
ভাইজি, এদিকে বোন, ওইদিকে পিছনে বৌদি, সবাই মিলে একসাথে যাচ্ছি ঠাকুর দেখতে। বেশি দূর নাই, কাছেই তো, চলো ওখানে যাই। এখন রাস্তায় আছি, রাস্তা দিয়ে সব লোকজন যাওয়া আসা করছে, তো চলো এখন ওখানে পুজো হচ্ছে, চলো ওখানে যাই। আমরা মন্দিরের কাছাকাছি চলে এলাম আমি, আর পিছনে সব আসছে। মন্দির দেখা যাচ্ছে, এই যে প্যান্ডেল, ওখানে যাই। বলছে নাকি যে প্রচুর বড় প্যান্ডেল, তো দেখি অনেক বড় প্যান্ডেল করেছে সত্যি, অনেক প্রোগ্রাম হওয়ার কথা আছে, এখন জানি না কবে হবে, এখন স্টেজ করে রেখেছে, যেদিন হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। ঘুরে টুরে বাড়ি চলে এলাম, এবার ফ্রেশ হয়ে গেছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এবার রান্না বসালো বোন, খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে আর ঘুরতে পারছি না, প্রচুর আলুনি হয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে আর অনেক খাটাখাটনি হয়েছে, তো এখন কখন রান্না হয় দেখা যাক। এখন বাজে ঘড়িতে 9:21, তো মোটামুটি 10:30 মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তো এখন একটু রেস্ট নিই, তারপর তো ভাতটা হয়ে যাক। এখন বাজে 11:45, তো রাত্রের খাবার খাবো, এই যে ভাত তরকারি। তো ভিডিও এডিট করছিলাম এলাম দিয়ে, এডিট করতে করতে দেরি হয়ে গেল, তো খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা যত সাপোর্ট করবে আমি তত ইন্টারেস্ট পাবো ভিডিও বানাতে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর জানোই তো, ভিডিও করা মানে তোমাদের সাবস্ক্রাইব, লাইক, এসবের জন্যই তো আমরা, তোমরা যত আশীর্বাদ করবে যেন আমি আরও এগিয়ে যেতে পারি। পরের পর আমার ডেলি ব্লগ আসতে থাকবে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই, গুড নাইট।